গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাসিক টক। আফটার এ লং টাইম আমি ছাদ থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে রবিবার আর কালকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, লেভেলের ঝড় বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হয়েছে জানি না, তবে ব্যান্ডেলে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। তারপর থেকে আকাশের অবস্থা এরকম একদম থমকে আছে, প্রচণ্ড গরম আজকে সকাল থেকে। কালকে তো তাও ঝড় বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, কিন্তু আজকে তো প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে উঠেই। তো সকাল থেকে উঠেই আমি চলে এসেছিলাম কিছু জামা কাপড় মেলতে, সেই জন্য সেই সুযোগে ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম। তো চলো নিচে যাওয়া যাক। তো আজিও থেকেই কুর্তিটা অর্ডার করেছিলাম, এই জাস্ট দিয়ে গেল। সকাল সকাল পোপার ভাই জামাটা পরেছি, জামাটা পরতে গিয়েই পোপার, জামাটা যে কোন ডিজাইনার বানিয়েছে, তার মাথায় যে কি ছিল, মানুষের জামাটা পরার সময় কোন দিক থেকে মাথাটা ঢোকাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, মানে মাথাটা কিরকম গরম হয়। জামাটা বেশ ভালো লেগেছিল, বেশ অর্ডার করেছিলাম, দিয়েও গেল। জামাটা এসেছে এরকম, মানে এই জায়গাটা পুরোটা সেলাই, পুরোটা দেখতে পাচ্ছ, পুরো সেলাই। আর এইটুকু আমার মাথা কি এইটুকু যে টপ করে গলে যাবে, মানে কে বানিয়েছে জামাটা, কি সুন্দর কালার জামাটা, কি সুন্দর দেখতে, কি অবস্থা। আবার এটাকে আমার ফেরত দিতে হবে, কোনো মানে হয়, মানে এইরকম এটা মাথায় বুদ্ধিটা কার, এই যে এইরকম, এই যে পুরো সেলাই করে যে বুদ্ধিটা কার, মানে কোন ডিজাইনার সে, কি অবস্থা। সবেদা, খেজুর, দুধ আর মুড়ি, তো এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট। জামাটা যে কোন ডিজাইনার বানিয়েছে আমি শুধু খালি চিন্তা করি। আরে দাঁড়াও, পটল জোন করতে কত সময় লাগবে, চার পাঁচটা পটল। এখন ঘড়িতে 12টাও বাজেনি, আজকে বাড়িতে একদম সুপার ফাস্ট সব রান্না হয়ে গেছে। এখন আমার পটলের ঝোল কি নুন মিষ্টি হয়েছে সেটা দেখতে যেতাম। অন্যদিন এমন হয় যে 2টো বেজে যায়, 2:30 বেজে যায়, তবুও রান্না হয় না, তবুও পেটে খাবার জোটে না। আজকে 12টা বাজেনি রান্না হয়ে গেছে, আমি আজকে সকালের খাবারও খেতে পারি। এই যে পটল, আর এদিকে ভাতও বসানো হয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজে 1টা, আর আমি কিছুক্ষণ বাদে স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে এটা ইউজ করব, অনেকদিন ধরেই ভাবছি এই শীটটা ইউজ করব, কিন্তু আর করাই হচ্ছে না। আর মুখের যে অবস্থা, লোকজন তো এবার মানে মুখে থুতু দেবে এমন অবস্থা হয়ে গেছে আমার। তো এভাবে যদি অন্ধকার ঘরে আমি এখন এরকম লাইট জ্বালিয়ে যাই, শিওর কিন্তু কেউ ভয় পাবে, যেটা তোমাদেরকে আগে বললাম। আর এইটা তো আমার মুখের থেকে এত বড়, খালি খসে খসে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা 10 থেকে 20 মিনিট মতো আমি রাখবো, তারপরে ফিরে আসছি। তো আজকে যেহেতু রবিবার, মার আজকে সঙ্গ আছে, তোমার রেডি হয়ে গেছে। আর এখন তোমার 1টার সময় যাওয়ার কথা ছিল না, ওই যে গাছ পুঁততে গেলাম, ওই সেই মামিরা যেটা দিয়েছে। আরে নীলকণ্ঠ, না না তুলসী গাছ অনেক হয়েছে বুঝলি। তো মা এখন বেরোচ্ছে, 2টো প্রায় বাজতে চললো। তো যেহেতু আজকে রবিবার, তো মা আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সঙ্গে চলে গেছে, এখন 2:30 বাজছে, আমি এখন খেতে বসছি। তো এখানে রান্না হয়েছে পটল পোস্ত আর ডাল, খারকোল পাতা বাটা আর এই পাঁপড় ভাজা। আজকে প্রায় সব কিছুই তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি আছি, আর বাবা দোকান থেকে আসবে তারপরে খাবে। তো চলো এখন আমি খেয়ে নিই। তো ঘড়িতে এখন বাজে প্রায় 6টা, আর এখন যেহেতু গরমকাল তো আলো আছে, তো সেই ফায়দাটা লুটতে আমি আজকে ছাদে চলে আসলাম, অনেকদিন বাদে আজকে ছাদে আসলাম। তো যদিও বা আজকে দুপুরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত্রিবেলা শোয়ার সময় মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড। তো ঘুম থেকে সকালে ওঠার পরেও সেই মাথা যন্ত্রণাটা আমার কমেনি, তো সেই জন্য এখন দুপুরবেলা ঘুমিয়ে নিলাম, এখন বেশ ফ্রেশ লাগছে। আর ঘুম থেকে উঠেই যেই জিনিসটা আমি লক্ষ্য করলাম, যেই জিনিসটা আমি দেখলাম, সেটা তোমাদেরকে বলি। এখন যে জিনিসটা চলছে সবাই জানো, সবাই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। তো কিরণ যে রিসেন্ট ভিডিওটা আজকে 5টার সময় ও লাইভ করেছে, সেই ভিডিওটা দেখেই আমি জাস্ট ওপরে আসলাম। আমার একটা বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়েছিল, ঘুম থেকে উঠেই প্রথমে হোয়াটসঅ্যাপের দিকে গেল, তো তারপরে দেখি ও লিঙ্ক পাঠিয়েছে কিরণের ভিডিও, সঙ্গে সঙ্গে গিয়ে দেখে এখন ওপরে আসলাম। তো এই বিষয়টা নিয়ে
অনেকে অনেকের কথা বলেছে ভাই, সবাইকে সবাইকে তোমরা তুমি তোমরা দেখেছো তোমাদের নিজেদের যেই যেই পক্ষ বলতে পারি, বিশেষ করে উল্লেখ করছি পক্ষ, সেটা তোমরা নির্বাচনও করেছো। কিন্তু আমি একটা চুনোপুটি ভিডিও ক্রিয়েটার, চুনোপুটি, তো আমি জাস্ট একটাই কথা বলবো, কারণ আমি তো দেখে নিলাম, কারণ আগের দিন কিরণ যে প্রথম ভিডিওটা দিয়েছে সেইটা আমি ফেসবুকে শেয়ার করেছি, একটু মৃন্ময়দাকে আমাদের বদ্দাকে একটুখানি লিখে, তো মা বলছে ওই লোকটা দেখতে পেলে তোকে তো বাড়িতে এসে মারবে, তো সেই জন্য একটু দেখে নিলাম কেউ আসছে নাকি। তো ব্যাপারটা হলো চিনেবাদাম দা, মৃন্ময়দা, তুমি যে আগের ভিডিওতে কথাটা বলেছো কিরণকে উদ্দেশ্য করে, আমি কিরণকে তুমি শুধু উদ্দেশ্য করেছো বা কিরণের ভিডিও তুমি রিপ্লাই দিয়েছো আমি কিরণের হিউজ ফ্যান, এরকমটা কিছু নয়, এরকমটা কিছু নিয়ে আমি সেই পক্ষ নিয়ে আমি কথাটা বলছি না, যদিও বা বদ্দা কিন্তু আমার ভিডিও দেখবে না, কারণ একদম আমি চূর্ণপুটি ইউটিউবার। ওকে, তুমি যে কথাটা বলেছো যে তুমি কেরিয়ারের শুরুতে তুমি কেরিয়ারটা তৈরি করতে গিয়ে তোমার কেরিয়ারটা যাতে ভালো হয়, মানুষ যাতে তোমাকে একটা বেশ ভালো ইউটিউবার হিসেবে স্থানটা দেয়, সেটার জন্য তুমি প্রথম দিকে মেয়েদেরকে নিয়ে ননভেজ জোকস কিছু ইউজ করেছো, ননভেজ জোকস তুমি মেরেছো যাতে মানুষ সেটাকে বেশ অ্যাট্রাকটিভ দেয়, কারণ আমাদের তো বাঙালি, যেই দিকেই খারাপ দেখবে, যেই দিকেই কন্ট্রোভার্সি দেখবে, যেই দিকেই ঝামেলা দেখবে, ওরা সেই দিকেই নজর দেবে, এটা তো বাস্তব। তুমি পাড়া পাশের বাড়ির দেখবে, পাশের বাড়ির ঝামেলা হলে তোমার বাড়ির লোক উঁকি মারবে, সে মানে 80 বছরের বুড়ি হলেও সে যদি কোমরে ব্যথা থাকে তবুও সে মানে কি বলবো জানলার ওপরে ওপরে উঠতে চাইবে, কি হচ্ছে, কোন বউটা কথা বলছে, কে কি করছে, তো এটা তো নর্মাল ব্যাপার। তো তুমিও তো সেরকমই করলে বদ্দা, তুমি যেই দিকে মানে খারাপ জিনিস সেইটাকে তুমি তুলে ধরতে চাইলে, তা এটাতে তো সমাজে তো একটা খারাপ প্রভাব পড়লোই, সেটা তো সেটা ছেড়ে দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যে এখন উঠে গেলে, এখন তুমি বলছো যে তুমি নাকি কেরিয়ারের শুরুতে তুমি এরকম করেছো, তুমি তখন একটা খারাপ ইউটিউবার ছিলে। ইউটিউব কেরিয়ার যখন শুরু করেছিলাম তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করতো যে সাকসেস পেতে হবে, এটাকে কেরিয়ার হিসেবে সিরিয়াসলি নিয়ে নিয়েছি। তখন দেখতাম যে যদি ননভেজ যোগ দুটো বলি, মেয়েদের বডি শেমিং করে যদি দুটো যোগ বলি, তাহলে ভিউ প্রচুর আসছে, আর আমার অডিয়েন্স ছিল 14-15 থেকে 20-22 মধ্যে, তারা আমার কাছ থেকে এই ধরনের কন্টেন্টই চাইতো। আর আমি তখন আমার বাড়ির লোকজন, গুরুজন, বন্ধু বান্ধব, বাইরের স্কুল শিক্ষক যাদের সাথে কথাবার্তা হতো তাদের কারো কথা কান দিতাম না, আমার খালি একটাই টার্গেট, ভিউজ ভিউজ ভিউজ। তুমি তো এখনো ভিডিওগুলো ডিলিট করোনি, ছাড়ো সেই কথা ছাড়ো, তাহলে তুমি কি এই জিনিসটাকে সাপোর্ট করছো, বা তুমি কি এই জিনিসটাকে এখন রিসেন্ট যেই জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই দেখবে, আমি মহিলাটার ব্লগের চ্যানেলের নাম জানি না সত্যি কথা বলতে, একদিন দেখেছিলাম ভীষণ বাজে লেগেছে, ভীষণ বাজে, এখন রিসেন্ট খুব ভাইরাল হয়েছে ফেসবুকেও, ফিডে হয়তো তোমরা দেখতে পাবে আর ইউটিউবেও দেখতে পাবে, মহিলাটা মানে ওরকমভাবে কেউ ব্লগ করে ভাই, একটা ব্লগের যে একটা সুন্দর একটা জিনিস আছে সেই জিনিসটাই তারা নষ্ট করে দিচ্ছে। আমার বাড়িতে ভিডিও সবাই দেখে আমার ভিডিও, তবু আমি বলতে মানে সেই মহিলাটা এমনভাবে ব্লগ করে মানে ইন্টিমেট ওয়্যার পরে ব্লগ করে, এবার বলে দিলাম ব্যাস, বুঝতে পেরেছো কোন মহিলাটার কথা বলছি, মানে তুমি কি তাহলে সেই জিনিসটাকে সাপোর্ট করছো যে ও এইগুলো করছে বলেই কিন্তু মানুষ ওর চ্যানেলে বেশি নজর, নয়তো আমিও তো ভিডিও বানাই কই, আমার তো সেরকম কোনো ভিউজ আসে না। তখন দেখতাম যে যদি ননভেজ যোগ দুটো বলি, মেয়েদের বডি শেমিং করে যদি দুটো যোগ বলি, তাহলে ভিউ প্রচুর আসছে, আর আমার অডিয়েন্স ছিল 14-15 থেকে 20-22 মধ্যে। ওই মহিলার ওইসব নোংরা নোংরা ভিডিও যেরকম সমাজের জন্য কালো হচ্ছে, ঠিক সেরকমই কিন্তু তোমার ওই মেয়েদের নিয়ে ননভেজ জোকস বলা ভিডিও, বডি শেমিং মার্কা ভিডিওগুলো কিন্তু সমাজের জন্য কাল, কারণ এখনকার দিনে উঠতি বয়সের ছেলেমেয়েদের তো কারোরই জানতে বাকি নেই, সবার হাতে মোবাইল, আমাদের সবার হাতে এখন মোবাইল, সারা দিন গেম, সারা দিন মোবাইল, তো আমাদের হাতে আমাদের মতো বা আমাদের থেকে ছোট বয়সী ছেলেমেয়েদের হাতে যদি ওরকম ভিডিওগুলো একবার পড়ে, তোমার ওই বডি শেমিং মার্কা ভিডিও, ননভেজ জোকস বলা ভিডিও, ওই মহিলার ওরকম টাইপের ভিডিওগুলো যদি তাদের চোখে একবার পড়ে, কি ভাবছো, তারা ওই ভিডিওগুলোতে 100-200 ভিউজ না দিয়ে গুগলে XX সার্চ না করে তারা কি অঙ্ক বইকুলে ত্রিকোণমিতি করবে, তারা কি পড়াশোনা করবে? তো সুতরাং আমরা যখন এই প্ল্যাটফর্মে আমাদের নিজেদের মনের মতো করে কোনো ক্রিয়েটিভ কোনো ভিডিও আপলোড করছি, আমাদের তো উচিত যে আমাদের দায়িত্বটা পালন করে যাতে সমাজের কোনো এফেক্ট না পড়ে, একটু সেন্সিবল তো হওয়া উচিত যাতে ভালো কোনো ভিডিও সমাজের যাতে কিছু কাজে লাগে, আমরা তো কিছুই করতে পারি না, যদি কিছু কাজে লাগে সেরকম টাইপের কোনো মনোভাব, সেরকম টাইপের কোনো ভিডিওই যেন আমাদের মানে ভিডিওর মধ্যে যেন সেরকম টাইপের মনোভাবই থাকে। সিনেবাপের দাদাগিরিতে ডাকেনি বলে করা ভিডিও নিয়ে কিন্তু অনেক কিছু বলা যায়, অনেকের অনেক মন্তব্য আছে, অনেকে অনেক কিছু বলতে পারে, অনেকে এমনকি অনেক ভিডিও বানিয়েওছে,
সিনেমা কিন্তু দুর্বাকেও ছোট করেছে, দুর্বার এত কম সাবস্ক্রাইবার, ও কিভাবে ওই জায়গাটা ডিজার্ভ করে, ওকে কেন দাদাগিরিতে ডাকলো, নানান কথা বলেছে, নানান এই নিয়ে কিন্তু অনেক কথা বলা যায়। কিন্তু সবশেষে কিন্তু আমরা সবাই একটাই চাই যে ইউটিউবটা যেন এভাবে নষ্ট না হয়, আমাদের বাংলা কমিউনিটিটা যেন এভাবে দূষিত না হয়, যে এর গায়ে কাদা ছিটাচ্ছে, সে তার গায়ে কাদা ছিটাচ্ছে, এইসব যেন না হয়। সুতরাং কন্ট্রোভার্সিটা কিন্তু বন্ধ হওয়া উচিত। আজকেই রিটার্ন করেছি, আজকেই নিতে চলে এসেছে, তো নিচে দাঁড়িয়ে আছে, আমাকে জাস্ট কল করলো দিয়ে আসি গিয়ে। কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল, সেই জন্য ব্যান্ডেলে গিয়েছিলাম, কিছুক্ষণ আগেই এসেছি, মানে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা আগে এসেছি। এসে সঙ্গে সঙ্গে অমৃতা দিবাকর কল করেছিল, তো কথা বলতে বলতে আর ব্লক করা হয়নি, তো এখন এই রুটি করতে আসলাম। এখন ঘড়িতে বাজছে 9:15 কি 20, বাবা একটু বাদেই ঢুকে যাবে, রবিবার দিন বাবা সঙ্গে যায়, তোমরা জানো বলেছি বোধ হয় এর আগে, তো চলো এখন রুটিটা করে নিই। তো এই হলো গিয়ে আজকে রাত্রের ডিনার, রুটি আর বেগুন ভাজা গরম গরম করেছিলাম, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কালকে সকাল সকাল একটু বেরোবো, সেই জন্য খেয়ে দিয়ে উঠি, ব্যাগটা গুছিয়ে রাখলাম, আর তার সাথে চলো ব্লগটা তাহলে এতদূর অব্দি রাখছি। যদি তুমি ব্লগটা এখনো অব্দি দেখে থাকো, তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ক্লাসিক টক। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো, গুড নাইট।